স্বামীজির একটি উক্তিকে সামনে রেখে সেটিকে কেন্দ্র করে আমার নিবেদনটি করব স্বামীজি বলছেন পরমেশ্বরের স্বরূপ দেবীভাবে চণ্ডীতে যেরূপ কল্পনা করা হয়েছে সেরূপ পূর্ণ ও সর্বব্যাপকভাবে তাঁর চিন্তা উপাসনা আর কোনো ধর্মগ্রন্থে দেখা যায় না আমি রিপিট করব কথাটা কারণটা জাস্ট শুনে নেওয়ার কথা না প্র্যাকটিক্যাল বেদান্তকে যিনি পৃথিবীর কাছে তুলে ধরেছেন বেদান্তের আদর্শকে যিনি জনজীবনে প্রয়োগের জন্য পন্থা শিখিয়ে দিয়ে গেছেন নিজের জীবন দিয়ে তিনি যখন একটি গ্রন্থকে একটি বিশেষ গ্রন্থকে চিহ্নিত করে বলছেন এরূপ পূর্ণ ও সর্বব্যাপকভাবে তাঁর চিন্তা উপাসনা আর কোনো ধর্মগ্রন্থে দেখা যায় না তাহলে সেই ধর্মগ্রন্থের জায়গাটা কোথায় হলো এবং যিনি বলছেন তিনি সর্বশাস্ত্র বিশারদ বললেও ভুল ছিল না স্বামীজির কথা বলছি আর তিনি নিজেও সত্যদ্রষ্টা ছিলেন তাকে তাই স্বামীজিকে তাই শুধু বৈদান্তিক লেভেলে আটকে রাখার নয় স্বামীজি ছিলেন সর্বদর্শী আজও সেটা বোঝা যাচ্ছে স্বামীজির কথা ভেঙে সেই স্বামীজি চণ্ডীকে চিহ্নিত করছেন পূর্ণ সর্বব্যাপকভাবে তার চিন্তা উপাসনা আর কোনো ধর্মগ্রন্থে দেখা যায় না এবার স্বামীজির পরের কথাটায় যাচ্ছি তা ছাড়াও চণ্ডী হতে আমাদের শিক্ষণীয় ও পালনীয় বহু বিষয় আছে তাহলে এই কথাটা কথাটাকে সেন্টার করে এই কথাটাকে কেন্দ্র করে আমাদের ভাবার জন্য একটা দিগদর্শন পেয়ে গেলাম আমরা স্বামীজির কথাটাকে তার আরও পঞ্চাশটা বাণীর মতো একটা বাণী হিসেবে যদি রেখে দিয়ে ঠিক আছে ভালো লাগছে বলে রেখে দিই তাহলে এটা ধরা যাবে না এখানে স্বামীজি চিহ্নিত করছেন একটি বিশেষ শব্দ দিয়ে যে পূর্ণ সর্বব্যাপকভাবে আর কোনো ধর্মগ্রন্থে দেখা যায় না উনি গীতার নাম বললেন না কেন সত্যি সত্যি যদি দেখা যায় এটা তুলনামূলক কথা না এটা বহু জিনিস থেকে একটা ছেঁকে বেরিয়ে চলে এলে সেটার যদি একটা বিশেষত্ব আমাদের সামনে আসে সেটাকে স্বীকার করার মধ্যে থাকে বীরত্ব সত্যনিষ্ঠা স্বামীজি সেইটা করেছেন আমরা হয়তো ভয় পাবো আমরা সব সব্যই ভালো প্রত্যেকটাই তুমি অনেক কিছু পাবে উনি বললেন এরকম দেখা যায় না সেইটা আমরা চেষ্টা করব দেখতে কি দেখা যায় না তারপরে বলছেন তা ছাড়াও অর্থাৎ আধ্যাত্মিক দৃষ্টির জায়গাটা ছাড়াও লক্ষ্য করবেন চণ্ডী হতে আমাদের শিক্ষণীয় ও পালনীয় বহু বিষয় আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি কি একটা জায়গা দিয়ে যে তত্ত্বালোকে হিন্দু ধর্ম সনাতন ধর্ম বলে না তত্ত্বালোকে ধর্মীয় যে মূল্যবোধ তার শ্রেষ্ঠ স্বীকৃতির একটা আকর গ্রন্থ চণ্ডী এবং জীবনে চলার জন্য যে দিকদর্শনগুলো আমাদের লাগবে সেই জায়গাগুলোরও কথা স্বয়ং স্বামী বিবেকানন্দ বলছেন যে সেই শিক্ষণীয় ও পালনীয় দুটো শব্দকে রাখতে হবে শিক্ষণীয় হলেই আমরা সবসময় পালনীয় করি না পাল পালন করি না শিক্ষায় পেলাম বটে পালনে দেখা যায় আমরা তার থেকে সরে যাচ্ছি অর্থাৎ দুটো দিককে দেখেই তা তাকাতে হবে সুতরাং ওই কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচে স্বামীজির আশীর্বাদ নিয়ে আমরা যদি এটাকে একটু তাকাতে চেষ্টা করি আমার মনে হয় অনেকগুলো জিনিস আমাদের সামনে উঠে আসবে যা আমরা সত্যি অন্যত্র খুঁজে পাই না এই কাজটি অসামান্যভাবে এক মহাপুরুষ কলম ধরে করে যাওয়ার চেষ্টা করেছেন তার নাম ছিল সত্যদেব তাঁর গুরুদেব বিজয়কৃষ্ণ চট্টোপাধ্যায়ও করেছিলেন কিন্তু সত্যদেবের যে সাধন সমর সেখানে খুবই বিস্তৃতভাবে জিনিসটা আছে এখন আমি যদি সবাইকে বলি সবাই সাধন সমরটা পড়ে বুঝে নেবেন সেটা আমার অন্যায় হবে সুতরাং আমি সেই দৃষ্টির আলোকে বিবেকানন্দের দিকদর্শনের নিরিখে কিছু কথাকে আনলে আমার মনে হয় তাদের প্রতি আমার যথার্থ শ্রদ্ধাটা দেখানো হবে করার সুযোগ হবে উপনিষদে আমরা একটা কথা পাই উত্তিষ্টতা জাগ্রত প্রাপ্য নিবোধত দেখুন কেউ ঘুমিয়ে থাকলে আমরা ওঠো তারপর জাগো বলি না তাকে জাগাই জাগ্রত করি তারপরে বলি ওঠো উপনিষদে এখানে বলে উল্টো কথা ওঠো তারপর জাগো তাহলে উঠে আমি চোখ ঘুমোতে ঘুমোতে উঠবো তারপর জাগবো না উপনিষদের বলার তাৎপর্যটা অনেক গভীরে উপনিষদ বলছে তুমি যে আইডিয়াজে নিজেকে বেঁধে ভাবছো আমি সব বুঝে গেছি কিংবা আমার যা ভাবনা চিন্তা কনসেপশন এটা আমার যথার্থ এইটা থেকে আগে বেরিয়ে উঠে পড়ো এইবারে যেই অ্যাওয়ারনেসটা আমি সামনে আনছি যেটার বলছি সেটাকে চিনবার চেষ্টা করো সেটাই জাগতে চেষ্টা করো সেই জন্য উত্তিষ্ঠত আগে পরে জাগ্রত ওটা কাব্যের কারণে না প্রাপ্যবরান নিবোধত যে যিনি জানেন তার কাছে গিয়ে তার কাছে সমুপস্থিত হয়ে সেই সত্যটা জানো তার তো অসামান্য প্রকাশ চণ্ডীতে ঘটেছে সেই জায়গায় এবার আমি যাচ্ছি নমস্তে শিবে नमस्ते ज्ञानरूपे नमस्ते सदानन्दनन्दस्वरूपे नमस्ते जगत्तारिणीत्राहि दुर्गे नमस्ते जगच्चिन्त्यमानस्वरूपे नमस्ते ज्ञानरूपे नमस्ते सदानंद नंद स्वरूपे नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे अनाथस्य दीनस्य तृष्णातुरस्य क्षुधार्थस्य ভীতस्य बद्धस्य यन्थह तमे कागतिर् देवी निस्तारकत्री नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे दारुणे मध्ये नले सागरे प्रातरे राजतिर्दे निस्तार हेतु नमस्ते जगत्ता दुर्गे नमश्चंडिकेोदीला समत्खंडिता शेष तमेका संदोह हंत्री नमस्ते जगत्तारित्रायि दुर्गे त्वमेका जिताराधिता सत्यवादिता क्रोधना क्रोधनिष्ठा इडापिङ्गला त्वं सुम् नाचनाडी नमस्ते जगत्तारित्रायि दुर्गे नमो देवि दुर्गे शिवे भीमनादे सरस्यत्यरुन्धत्तमोघस्वरूपे विभूति हि सची काल रात्रि स्वतित्वं नमस्ते जगत्तारिणीत्राहि दुर्गे शरणमसि सुराणां सिद्ध विद्या धराणां मुनि जन जनराणां व्याधि पीरीताणांLepati क्रियागतणां गस्सु वीरावृताणां तमसि शरणमेका देवी दुर्गे प्रसीदा দুর্গে প্রসিদ্ধ দেবী দুর্গে প্রসিদ্ধ মূল চণ্ডীর আগে অনেকগুলো অন্য জিনিস আছে দেবী শুক্ত অর্গলা কিলক স্তব দেবী কবচ প্রত্যেকটার মধ্যে একটা করে সেপারেট মেসেজ আছে এই যে স্বামীজি বলছেন শিক্ষণীয় ও পালনীয় এইটা আমরা চিনতে পারবো তাহলে এখানে একটা কথা বলে রাখি চণ্ডীর আলোচনা যখন করছি চণ্ডী নিয়ে বিরাট বড় কাজ সত্যদেব করে গেছেন নতশিরে শিকার করার আরও কয়েকজন করেছেন সেটাও উল্লেখ্য শ্রী অরবিন্দ মা বলে একটি বই লিখেছিলেন চণ্ডীর মধ্যে মহাকালী মহালক্ষ্মী মহা সরস্বতী তিনটে আসপেক্টে চণ্ডীর যে তিনটে চরিতে বলা হয়েছে যাব সে কথায় আমি শ্রী অরবিন্দ সেই তিনটে চরিতকে রেখে একটু নিজে বিশ্লেষণী দৃষ্টিতে চণ্ডীর যা চণ্ডীতে যা বলা তার বাইরে কিছু কথা জানিয়েছেন সেটা এখানে আলোচনা কিন্তু যেহেতু চণ্ডীর কথা বলছি আর অত বড় একজন মহাপুরুষ সেটা নিয়ে কাজ করেছেন সেই উল্লেখটুকু তাই করলাম রাসমোহন চক্রবর্তী বলে একজন মহাপণ্ডিত এবং পঞ্চানন তর্করত্ন বলে আরেকজন মহাপণ্ডিত তিনিও মহামহোপাধ্যায় ছিলেন এরাও চণ্ডীর ভাষ্য করেছেন আর রামকৃষ্ণ মিশন থেকে নাতি বৃহৎ একটি গ্রন্থ আছে চণ্ডীর ব্যাখ্যা নাগজী ভট্টের ভাষ্য অনুসারে সেটি করেছেন জগদীশ্বরানন্দ কারোর যদি মূল চণ্ডীটা ভালো করে জানবার জন্য বোঝবার জন্য লাগে তাহলে ওই বইটির মতো দ্বিতীয় বই নেই এবার আমি চণ্ডীর আরেকটা দিকের কথা বলি চণ্ডীর মধ্যে সবসময় শক্তিকেন্দ্রিকভাবে কথাটা বলা আছে শক্তিকেন্দ্রিক কিন্তু সেই শক্তি শক্তিকেন্দ্রিকতাটা চৈতন্য ধর্মী শক্তি শক্তিকেন্দ্রিক আমরা যেমন বেদান্ত দেখি চৈতন্য কেন্দ্রিকভাবে বলা শক্তি সেখানে অনুসঙ্গে এসে গেছে ভ্যারাজ আমরা চণ্ডীতে দেখতে পাচ্ছি যে একেবারে শক্তিকে সামনে রেখে কী শক্তি কেমন শক্তি চিন্ময়ী শক্তি সেই শক্তির অ আমি বোধ আছে সেই শক্তি থেকে যে কথাটা ওঠে সেই কথাটা আমাদের বাক্য হয়ে আসে তাই সেটাকে আমরা শব্দশক্তি বলি কিন্তু সেই শব্দশক্তি যেটাকে বহন করে সেটা কিন্তু চৈতন্যাত্মক সেটা আর শক্তি আত্মক না সেই চৈতন্যাত্মককে সামনে আনার জন্য যে প্রক্রিয়া স্পন্দন সেটাই হলো শক্তির কার্য অর্থাৎ তাহলে শক্তির ক্রিয়া হলো চৈতন্য ধর্মী আর চৈতন্যকে প্রধান রেখে যদি বলি তাহলে আমাদের বলতে হয় যে শক্তিটা চৈতন্যেরই শক্তি কিন্তু চণ্ডীতে চৈতন্যেরই শক্তি কথাটাকে বলছে না বলছে শক্তির ক্রিয়াটা চৈতন্যাত্মক তাই শক্তি চিন্ময়ী কিন্তু শক্তি শক্তি সেই শক্তিকে যদি অখণ্ডভাবে ভাবি তাহলে গুণের প্রকাশ নেই কারণ গুণটার গুণের প্রকাশের জন্য একটা দ্বিতীয় লাগে তাই শক্তিকে বলছেন যে অখণ্ড লক্ষণে শক্তি ও নির্গুণ অর্থাৎ সেই প্রকারান্তরের নির্গুণ ব্রহ্মই হলেন আমি ওই আলোচনায় নাঢুকে শুধু ছুঁয়ে গেলাম এই চায় এই কাজটাকে বড়ভাবে করে গেছেন তাদের নাম না স্মরণ করলে আমাদের পিতৃতর্পণ হয় না একজন উপেন্দ্রনাথ দাস একজন মনোরঞ্জন বসু এই দুজনে অসামান্য মনোরঞ্জন বসু ইংরেজিতে লিখেছেন অসামান্যভাবে কাজ করে গেছেন অসামান্য আর উপেন্দ্রনাথ দাস যেটি করেছেন সেটা তো বিশ্বভারতী থেকে বেরিয়েছিল এখান থেকেও প্রকাশিত হয়েছে এই গ্রন্থগুলো নাম আমার করার কারণ চণ্ডীর সঙ্গে কেন এরা জীবন পাত করে ওটি তুলে ধরার জন্য কাজ করে গেছেন সেই জায়গায় যদি আমরা তাঁদের যথাসময়ে সশ্রদ্ধভাবে নাম উচ্চারণ না করি আমাদের কথাগুলো ঠিক ঠিক সশ্রদ্ধ বলা হবে না যে দর্শনটি চণ্ডী থেকে বেরিয়ে আসে সেটির একটি নাম দেওয়া যায় কিন্তু চণ্ডীর মধ্যে সে নামটা বলা নেই সেই নামটি বলেছে কাশ্মীর কাশ্মীরি ও শৈব দর্শন কাশ্মীরি ও শৈব দর্শনে আমি চণ্ডীর কথা ঢোকার আগে এইগুলো বলে নিচ্ছি কারণ পরবর্তীকালে যে কথাগুলোই যাব সেই কথাগুলোর মধ্যে ওগুলো আর তোলার আমি অবকাশ পাবো না এখান থেকে প্রকাশিত হয়েছে দেবদত্ত সেন দেবদত্ত সেন শর্মার অসামান্য দেবব্রত সেন শর্মার তারও আগে বেরিয়েছিল কলকাতা ইউনিভার্সিটি থেকে ডক্টর রামচন্দ্র অধিকারীর প্রত্যভিজ্ঞা দর্শনের ওপর বই দেখা যায় চণ্ডিতে যেটা শেখানোর ব্যাপারটা চণ্ডি থেকে যেই জায়গাটা এক্সটার্ট করে আমরা জ্ঞানের জায়গায় নিয়ে এসে উত্থাপন করবো ভাবছি সেটা ইনারা সূত্রাকারে দর্শনের আকারে মানুষের কাছে প্রকাশ করেছেন তা আমি চণ্ডীর মধ্যে এবার ঢুকে পড়ছি চণ্ডীর আগে যে ভাগগুলো আছে সে ভাগগুলোর সম্বন্ধে কিছু না বললে বোধ হয় একটু অন্যায় হবে সেই জন্য আমি সেই ভাগের একটা একটা করে নাম বলে দু এক কথায় সারি একটি হলো অর্গলাস্তত্র অর্গলাস্তত্রের যদি মর্মবাণী বলি একটি লাইনে রূপং দেহি জয়ং দেহি কর্মনাস্তত্র এই যে চারটে লাইন প্রত্যেকটাই দেখুন সকাম আমার রূপ দাও আমার জয় দাও আমার যশ দাও আমার শত্রু নাশ করো গভীরে দেখা যায় অর্থটা একেবারে অন্য আমার মৌলিক রূপটা দাও সেটা আমার স্বরূপ যেটা পরিবর্তন হয় না যেটার কোনো চেঞ্জ নেই যেটা সব সময়ে বিদ্যমান একভাবে তার মানে আমার স্বরূপ বোধে জাগ্রত করা সেটাই আমার প্রকৃত রূপ জয় দাও এই প্রকৃত রূপে যাওয়ার আগে যে মোহ বাসনা ইত্যাদি সে আমার সামনে এক একটা অসুরের মতো দাঁড়ায় আমি আর এগোতে পারি না এক পা আমাকে পিছু টানে সেগুলোকে জয় করার ক্ষমতা দাও যশ দাও এই যে জয়ের মধ্যে দিয়ে যে মৌলিক আমিটা বেরিয়ে আসবে সেই মৌলিক আমির প্রত্যয়টা যেন আমার মধ্যে দিয়ে আমার প্রতিক্রিয়ায় প্রতিটি ক্রিয়ায় প্রতিক্রিয়া না প্রতিটি ক্রিয়া যেন সেই ব্যঞ্জনাটা থাকে এই হলো আমার যশ আর দ্বিশ জয় এই যে ব্যঞ্জনাটায় এই যে শক্তির যশ মহাশক্তির আমার নয় মহাশক্তির যশ আমার মধ্যে দিয়ে যাচ্ছে সেটায়ও যেগুলো বাধা আসবে সেইগুলোকেও দূর করো প্রথম বাধাটা হলো আদি ভৌতিক নিজেকে ধরে আমার শরীর আমার মন পরের বাধাটা হলো আদিভৌতিকভাবে বড়োভাবে পরিবেশ থেকে যে বাধা আসবে সেটাও দূর করো চণ্ডীতে দেখা যাচ্ছে পরিবেশ থেকে বাধার বিরুদ্ধে লড়াইয়ের কথাও শেখানো আছে নিজের মধ্যে যে লড়াইটাও শেখানো আছে নিজের মধ্যে লড়াই থেকে শেখানোর কথা আছে সুরত সমাধির আখ্যানে সেটা আমি ঢুকবো আর পরিবেশ থেকে যে লড়াই পরিবেশ থেকে যে বাধা সেটা লড়াইয়ের জিনিস শেখানো আছে তিনটি চরিতে বিভিন্ন অসুর বধের মাধ্যমে অসুর বধটা ঘটনা হিসেবে মূর্তি পূজায় যে আমরা দেখি মূর্তির মধ্যে দিয়ে আমরা যে বিকাশ দেখি সেই হিসেবে বিরাট বড় ব্যাপার কিন্তু তত্ত্বগতভাবে দেখা যায় এই ওষুধগুলো সব আমাদের মানব মনের মধ্যে সব সময় লাফালাফি করছে সেইগুলোকে বধের জিনিস শেখানো তাহলে আমি সে কথায় একটু যাই সেই কথায় ঢুকতে গিয়ে প্রথমে আসে একেবারে আখ্যানমূলক একটা দিক এক রাজা সে রাজার নাম সুরত আমি তার কত রাজ কতটা রাজ্যের অধিকার ছিল তার কি কী ঘটনা হয়েছিল তাতে যাব না তিনি প্রতারিত হলেন তার কর্মচারীদের দ্বারা যাঁদের তিনি সন্তানের মতো বড় করেছেন সব সময় তাদের ভালো দেখেছেন এবং সেই ভালো দেখার মধ্যে রাজকীয় জায়গার থেকেও বেশি ছিল পালনীয় দিকটা হঠাৎ তিনি দেখলেন ঘটনাক্রমে যে তারা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বললো আপনার বিরুদ্ধে আমাদের কিছু করার নেই আপনি খাবেন পরবেন সব করবেন কিন্তু প্রশাসনে হাত দেবেন না মানে পরাজিত বলল না তাকে কিন্তু তাকে কোন ঠাসা করে দিল ভীষণভাবে তিনি মর্মাহত হলেন তিনি এই ব্যবহার আমি এদের থেকে পেলাম তিনি কাউকে না জানিয়ে জঙ্গলে চলে গেলেন সেখানে গিয়ে তিনি দেখলেন আমি এই ঘটনা হয়তো সবার জানা কিন্তু আমি যে জায়গাটায় যাব সেটা পৌঁছানোর জন্য এই পৌঁছানোর জন্য এই লি এইটা যদি না আনি হবে না সেখানে গিয়ে দেখলেন আরেকজন মানুষ তার নাম সমাধি তিনি একজন বিজনেসম্যান বৈশ্য সেও কাতরভাবে ওখানে রয়েছে বলল আপনি এখানে দুজনে দুজনকে রিকগনাইজ করতে পারলেন রাজা এবং বড় ব্যবসায়ী হতেই পারে বললেন আপনি এখানে কেন বললেন মহারাজ অত্যন্ত একটা দুরবস্থায় আমি পড়েছি বললাম আমিও তো তাই এই সেই দুরবস্থার জায়গাটা কী সুরত বলছেন আমাকে যাদের আমি সবসময় ভালোভাবে প্রশাসনিক দিক দিয়ে রাজকীয় দিক দিয়ে সামাজিক দিক দিয়ে ভরণ পোষণ করেছি আজকে তারা ক্ষমতার লোভে আমাকে বিশ্বাসঘাতকতা করেছে আমি অত্যন্ত যন্ত্রণায় আছি কি ধরনের যন্ত্রণা যে আমার রাজ্য ঠিকভাবে চলছে তো আমার প্রজারা ঠিকভাবে আছে তো আমার যা কিছু সাংগঠনিক দিক দিয়ে করা সেগুলো সব ঠিকভাবে রয়েছে তো তখন সমাধি বলছেন সুরত বলছেন সুরতে কথা বলছেন সমাধি বলছেন ঠিক একরকম না হলেও ব্যাপারটা আমার তাই কি আমি বিরাট বড় একটা ব্যবসায় তৈরি করেছিলাম সে ব্যবসা চমৎকারভাবে চলছিল তা আমি আমার পুত্র এবং আমার স্ত্রীর কাছে বললাম এবার আমি এটা থেকে একটু অপশন নেব তোমরা এটা দেখো তারপর কোনো ক্রমে আমার একটা প্রয়োজন হওয়ায় তাদের কাছে কিছু সাহায্য চাওয়ায় তারা আমাকে কৈফিও চাইছে তোমার কিসের দরকার না না এ চলবে না আমি ভাবতে পারিনি নিজে আমারই গড়ে তোলা আমারই সব করা তাদের হাতে আমি দিয়েছি তারাই আজকে আমাকে এই কথা শোনাচ্ছে আমি সহ্য করতে পারিনি এটা আমি তাই মনের দুঃখে জঙ্গলে চলে এসেছি তাই বললেন আশ্চর্য দুজনের দুঃখের জায়গাটা আলাদা হলেও দুঃখের কেন্দ্র কিন্তু সেই আমাদের মমত্ব আমাদের নিজেকে নিয়ে এটা থেকে বেরোতে পারছি না আমার তো বোঝা উচিত যে আসলে কোনোটাই আমার নয় কিন্তু কেন বেরোতে পারছি না সুর সমাধিও বললেন সম্রাট আমিও সেটা বুঝছি কিন্তু কিছুতেই ভাবতে পারছি না ছেলে কীভাবে আছে সে ঠিকভাবে আমার সম্পদ রক্ষা করছে কি না আমার স্ত্রী কীভাবে কীভাবে আছে কেন তারা আমাকে এইভাবে প্রবঞ্চনা করলো তারপরেও তাদের নিয়ে আমার কেন কষ্ট হচ্ছে বলে একটা কাজ করা যাক পাশেই তো মেধসমণির আশ্রম ব্রহ্মর্ষি মেধস তার কাছে গিয়ে আমরা একটু উত্তরটা চাই এইবার শুরু হলো যে কথা যে কাহিনি সেখানে মহিষাসুর নেই সেখানে শুম্বনি শুম্ব নেই সেখানে আছি আমরা সেখানে গৃহীরা আছি যারা প্রশাসনিক জায়গায় বড় পদে ছিলাম তারা আছি যারা কারোর জন্য কিছু করে ভাবি সেও প্রতিধানে আমার জন্য কিছু করবে তারা আছি আমি মেধসের বলা কথোপকথনের আগে একজন ঋষিকন্যার কথাকে ঢুকে পড়তে চাইছি এই কারণে যে যে দেবীকে নিয়ে চণ্ডিতে তিন রকম প্রকারে তিন রকম ধারায় বর্ণনা করা হয়েছে সেই দেবীর সঙ্গে একাত্মবোধে একটি কিভাবে আত্মবোধে জাগ্রত হয়েছিলেন সেই প্রেক্ষিতটা না আনলে মেধসের কথা তাৎপর্য আনা যাবে না তার নাম আমভৃণী তার বাবার নাম অমৃণ মায়ের নাম বৃহদারণ্য কুপনিষদে। একেবারে শেষ দিকে বংশাবলীর জায়গায় দেখানো হচ্ছে বৃহদারণ্য মহা ঋষি যাজ্ঞবল্ক্য বলছেন যাজ্ঞবল্ক্য পরিচয়ে যে তার যে গুরু পরম্পরা তার থেকে তিন কি চার পিঠ আগে পুরুষ আগে গুরু ছিলেন আমহৃণী তাহলে একটা মস্ত বড় কথা বোঝা গেল যে উপনিষদের এক ঋষি সেই গুরুত্বের জায়গায় ছিলেন তার নাম আমৃণী এইবারে ঋগবেদের দশম মণ্ডলে একশো সাতাশ সুক্ত দশম মণ্ডল শুধু না অনুবাক দশম অনুবাকেও একশো সাতাশ নম্বর সূত্রে সুক্তে আমরিনি ব্রহ্মজ্ঞানে উদ্ভাসিত হয়ে একটি সুক্ত রচনা বেরিয়ে এসেছিল তার মুখ দিয়ে সত্যদ্রষ্টাকে তিনি রচনা করেছিলেন বলা যায় না আমি সেটাও একটুখানি এখানে তুলে ধরব এটাও আপনারা অনেকে শুনে থাকবেন কিন্তু এখানে আমার একটা বলবার আছে তাহলে বুঝতে পারছেন যে ঋষি বলে যাদের আমরা বলি তাদের সর্বাগ্রগণ্য যদি নাম করতে হয় তিনি একটি নারী তার নাম আমৃণী কারণ ঋগ্বেদ সংহিতা ব্রাহ্মণ আরণ্য কুপনিষদ এটা হলো সংহিতা অংশে ঋগ্বেদের স্বীকৃতি দিয়ে তার কথা দশম মণ্ডলে বলা হচ্ছে যে সূক্তটাকে সামনে রেখে সেই সুক্তে আমরা দেখছি অদ্বৈতবাদ বিশিষ্টাদ্বৈতবাদ দ্বৈতার দ্বৈতবাদ শুদ্ধার দ্বৈতবাদ অচিন্ত ভেদাভেদ বাদ সমস্ত বীজ পাচ্ছি আমি সে ব্যাখ্যায় ঢুকবো না পরবর্তীকালে কোনো সময় সুযোগ হলে করবো এবং প্রত্যভিজ্ঞা দর্শনের বাদ যখন ওটা বুঝলাম মনে হলো এইটা যেন আজকের বার্তা হওয়া উচিত অর্থাৎ আমাদের যে দর্শনগুলো গড়ে উঠেছে প্রত্যেকটা বীজ আকারে আমি এখন যে সুক্তটা পাঠ করব তার মধ্যে রয়েছে अहं रुद्रेसुचरा अहमादिवी ऋतविश्वे अहं मित्रो वा विभोर्मी अहमंद्राग्नी अहमशन भा अहं सोमवाहन सं अहं अहङ्तष्टारमुतपूषणं भगम् अहं दधामि द्रविणं हविष्मते सुप्राव्ये यजमानाय सुन्नते अहं संगमनी वसूना चिकितुषी प्रथमा यज्ञाना तां देवा वदधू पुरुत्रा भूरिस्थात्रा भूर्यावेषयन्तीम् अहमेव स्वयमिदं वदामि युष्टं देवविरुतमानुषेवि यङ्कामये तं तमुग्रं तं सुमेधा यङ्कामये तं तमुग्रं कृणोमि तं ब्रह्माण तम ऋषि तं सुमेधा अहम रुद्रा धनुरात नौमी ब्रह्मद विषे शरवे हम तवाऊ अहम जनाय समृणोमी अहम दयावा पृथ्वी अविवेश अंश तो करल এর সার কথাটা স্বামী ওঙ্কার ওঙ্কারেশ্বরানন্দ চমৎকারভাবে বলেছেন আমি তার একেবারে মূল কথাটা বলছি আমি নিজেকে ব্রহ্ম বলে জেনেছি আবার বলছি একটি নারী জানাচ্ছেন এটা বৈশিষ্ট্য বিশ্বামিত্র রিভু অষ্টাবক্র চবন নয় একজন নারী ঋষি আমি নিজেকে ব্রহ্ম বলে জেনেছি আমি সকল স্থানেই সর্বত্রই বর্তমান এবং সমস্ত পদার্থে জীবরূপে প্রবাস প্রবেশ করতে পারি করে আছি আমি অন্তর্জামী রূপে স্বর্গেও পৃথিবীতে প্রবেশ করে আছি আমি সর্বভূতে অবস্থিত আছি এবং মায়া শরীরে সর্বলোককে স্পর্শ করছি অসঙ্গ উদাসীন কুটস্থ ব্রহ্মচৈতন্য রূপেও আমি বর্তমান আছি তথাপি শিয় মহিমায় আমি ব্রহ্মাণ্ড হয়ে আছি আমরিণীকে আজকে বিশেষভাবে প্রণাম করে স্মরণ করা উচিত এটাই অঙ্কারেশ্বরানন্দের অনুবাদ থেকে পড়লাম পরের কথায় আমি যাই মেধসের কাছে গিয়ে তারা যখন প্রণাম করে বললেন হে ঋষি আমরা আপনার কাছ থেকে উপদেশ প্রার্থী কারণ ঋষি জিজ্ঞেস করলেন যা একটু আগে বললাম সেগুলো তারা বললেন অর্থাৎ আমার এরকম রাজ্য হারিয়েছি আমি জানি যে কোনো জিনিসটাই কারোর নিজের চিরন্তন নয় কিন্তু কেন আমার ছটফট করছে মন কেন আমি সবসময় অস্থির হয়ে আছি রাজ্যটা ঠিক আছে কি না সব ঠিকভাবে চলছে না সমাধিও তাই বলল আমি জানি আমার বলে কিছু স্থায়ীভাবে নেই তারপরেও কেন আমার এই সম্পদ নিয়ে ব্যবসা নিয়ে এত অস্থিরতা এত কষ্ট তখন ধিক্কার দিলেন ঋষি ধিক্কার দিয়ে যেটা বললেন কিং নেশ্বামী পাশ্বাসী ব্যাপার হলো তারা বললেন দেখো খুব নির্লিপ্ত ভাবে ঋষি বোঝালেন বেশ কিছু পশু আছে পাখি আছে তারা দিনের বেলা দেখতে পায় রাত্রে পারে না তথ্য পরিসংখ্যান বিশ্লেষণ অনুসন্ধান যুক্তিত্বক প্রতি বুধবার সন্ধ্যে সাড়ে সাতটায় দেখুন বিডি বাংলায় যুক্তি তথ্য পরিসংখ্যান বিশ্লেষণ অনুসন্ধান চুক্তিতর্ক প্রতি বুধবার সন্ধ্যে সাড়ে সাতটায় দেখুন ডিডি বাংলায় তথ্য পরিসংখ্যান বিশ্লেষণ অনুসন্ধান চুক্তিত্বক প্রতি বুধবার সন্ধ্যে সাড়ে সাতটায় দেখুন বিডি বাংলায়

আবার কিছু আছে দিনেও দেখে না রাত্রেও দেখে না প্রকারান্ত প্রকারান্তিনি বোঝালেন কিছু মানুষ আছে সব সময় শুধু সুখের বিলাসে থাকাটাই তারা চিনতে পারে মানুষের দুঃখ দুর্দশা অন্তরের বেদনা অপরের জন্য অনুভব করা এসবের তাদের বালাই নেই খালি আমার নিজের যা হলো তাহলেই হল হলো এরা শুধু ওই তথাকথিত দিনে আছে তারা রাতকে চিনতে পারে না তারা দুঃখ বেদনা যন্ত্রণা অপরের কষ্ট চিনতে পারে না আর কিছু আছে তারা এমনভাবে ঘোরার থেকে শুধু দুঃখ যন্ত্রণা বেদনার মধ্যে দিয়ে বেড়ে ওঠে তাদের কাছে তাই সুখের স্পর্শটা মনে হয় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি তারা তাই সেটাকে পায় না আর কিছু আছে দুটোই দেখতে পায় তারা বড় কম উনি প্রকারান্তরে এটাই বোঝালেন যে সত্য দর্শন করেছে সে সুখকেও চেন চেনে দুঃখ কেউ চেনে এই যে সুখ দুঃখের জায়গা থেকে চেনার দুটোকে পেরিয়ে দ্বন্দ্বাতীত বোধে যাওয়া সেটার কথা গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন সমত্যং যোগ উচ্চতে আর গীতা বলছে মমত্ত গর্তেতি মহা অন্ধকারে পতিত হলে সেই যন্ত্রণায় থাকে তার থেকে উত্থানের জন্য এই মমত্বের জায়গা থেকে তোমায় জাগতে হবে লক্ষ্য করুন একটাই বললো সমত্বকে আদর্শ আরেকটাই বললো মমত্ব থেকে উঠে পড়ার আদর্শ তাহলে দুটো সমধর্মী সেইটা আবার অদ্ভুতভাবে দেবী কবচের মধ্যে সুন্দরভাবে ওই ওই লাইনটাকে দিয়ে দেওয়া আছে যে শিব শিবত্ব হলো সমত্ববোধে জাগরণ সেইটাই হল প্রকৃতপক্ষে দেবী কবচ অর্থাৎ তুমি সমত্বে জাগরণের জন্য নিজেকে নিষ্ঠাবান করো নিজেকে চেষ্টা করো লক্ষ্য করে দেখুন তাহলে গীতায় যে সমতঙ্ যোগ উচ্চতে বলে বলা হয়েছে চণ্ডীতে সেই সমতং যোগ উচ্চতে হওয়ার জন্য যে দ্বন্দ্বগুলো আমাদের সামনে আসে সেই দ্বন্দ্বগুলোকে চিনিয়ে দেওয়ার জন্য ধরিয়ে দেওয়ার জন্য কতগুলো কাহিনীকে সামনে রেখে বোঝাবার চেষ্টা হয়েছে তিনটে চরিতে তিন রকম কাহিনী সেই কাহিনীগুলো একটু না ছুঁয়ে গেলে হবে না কী সেই কাহিনীর জায়গাটা কি ঋষি যখন বললেন প্রত্যুপকারায়ন কিং কিংনা পাশ্বাসী তুমি দেখলে তোমরা প্রত্যুপকারের জন্য করো একটা পাখি যখন তার বাচ্চাকে খাওয়ায় ও বড় হয়ে আমার রিটায়ার্ড লাইফে আমাকে দেখবে বলে খাওয়ায় না একটা বাঘ যখন তার বা শাবককে খাওয়ায় এই বাচ্চাটা বড় হয়ে আমাকে কাশি পুরি ঘুরিয়ে আনবে বলে খাওয়ায় না কিন্তু তোমরা তাই করো অস্বীকার করতে পারবে না তোমাদের যখন পালন করার ব্যাপারটা থাকে সেই সঙ্গে থাকে এমনকি আমরা তো দেখি ছেলে হলে আর মেয়ে হলে কিছুকাল আগেও ছিল দুরকম ভাব হতো মানুষের যে আমি দেখবে তো আমি কি অনেক কিছু হতো আমি সেই সমালোচনায় ঢুকবো না কিন্তু ঋষি যে দিকদর্শনটা করেছেন করিয়েছিলেন সেটাকে ভীষণভাবে আমাদের চেনা দরকার উনি আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন হে রাজা তুমি কেন কষ্ট পাচ্ছ তুমি পাচ্ছ আমার জিনিসটা চলে গেল আমার রাজত্ব চলে গেল। তোমার এই মমত্ববোধ আর সমাধি তুমি যে ব্যবসা ভালো থাকবে ইত্যাদি সব ঠিক আছে কি ভাবছো তা নয় তোমার জিনিসটা গেল বলি কই অন্যের জন্য তো ভাবোনি কোথায় ছিল তোমার সেইটা কোথায় ছিল সেই জায়গাটা তোমার সামনে তোমার মধ্যে সেই মনুষ্যত্ব কোথায় ছিল এখানে স্বামী সুপর্ণানন্দজি সম্প্রতি একটি অসামান্য প্রবন্ধ লিখেছেন তার একটা অংশ আমি না পড়লে আমার শান্তি হচ্ছে না উনি লিখছেন সাধনার মাধ্যমে প্রবেশই হলো আত্মজ্ঞান অর্জন এই অবস্থাকে মক্ষধাম বলে চণ্ডী মক্ষধামের জায়গাটা চেখাচ্ছে মমত্ব থেকে উঠলে তুমি সমর্থে পৌঁছতে পারবে এটা কোনো মেকানিক্যাল পন্থা না এটার জন্য একটা জিনিস লাগে আমি মহারাজ আমি মমত্ব থেকে সমর্থে উঠতে চাই আমার পথ বলে দিন আমার তো প্রস্তুতি লাগবে শঙ্করাচার্য সেই প্রস্তুতির কথা বলেছেন সেই প্রস্তুতির কথা বলেছেন বলেছেন বিবেক চূড়ামণিতে চারটি জিনিস লাগে মনুষ্যত্বং সংশ্রয়া মনুষ্যত্বং মানে কিন্তু মনুষ্য জন্ম বলে অনেকে বলে ফেলেন আরে যে পড়ছে সে তো মনুষ্য বলেই পড়ছে সুতরাং মনুষ্যত্বং ক্রাইটেরিয়ানটা ওখানে মানুষ জন্ম না মনুষ্যত্ব বোধে জাগা সুপর্ণানন্দজি লিখছেন সাধনার মাধ্যমে প্রবেশই হলো আত্মজ্ঞান অর্জন এই অবস্থাকে ধাম বলে সুতরাং চতুর্বর্গের অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষ এই সঙ্গে পাশবিক মানুষ সংস্কৃতিমান মানুষ এবং মানুষের সংক্ষিপ্ত পরিচয় আছে এদের সম্যক পরিচয় গীতার বিস্তৃত করে দেওয়া হয়েছে দৈবী সম্পদ ছাব্বিশটি লিপিবদ্ধ হয়েছে ছাব্বিশটা সংস্কৃতিমান মানুষ এই ছাব্বিশটি সম্পদকে গ্রহণ করে বরণীয় হবেন তারা অভয় পবিত্র সরল অহিংস সত্যাশ্রয়ী অক্রধি, ত্যাগী দয়াবান অলোভি মৃদু লজ্জাশীল চপলতা রহিত, তেজস্বী ক্ষমাবান ধৈর্যশীল অতিমানি অর্থাৎ গুরুজনদের কাছেও মান চায় যারা না হওয়া ইত্যাদির মধ্য দিয়ে বিনয়ী হন এবং সমাজের শুভচিন্তায় রত থাকেন আর যারা সভ্য মানুষ দর্প দম্ভ দর্প অভিমান ক্রোধ বাক্যে ও ব্যবহারে কর্কশ স্বভাব অজ্ঞান তারা যে দেহাতিরিক্ত উচ্চতর জীবনে আরোহণ করতে পারে তা জানেন না এই ছটি মাত্র আসুরি সম্পদ নিয়ে জন্মান এই যাদের কথা দ্বিতীয়বার বলা হলো এ দিয়ে সভ্যতার বিস্তার হয় পতনও ঘটে সর্বাগ্রে প্রয়োজন মনুষ্যত্বে প্রতিষ্ঠিত হওয়া সেজন্যই উপযুক্ত ছাব্বিশটি সম্পদের অবতারণা মেধস বললেন জ্ঞানী নাম অপি চেতাংশি দেবী ভগবতী মহামায়া বল তয়া বিস্তৃজি বিশ্বং জগদীতরাচরম শৈশা প্রসন্ন বরদা নৃণাং ভবতি মুক্ত দেখো বাবা এই যে বললাম এই যে শুনলে এটি কিন্তু নিজের দ্বারাই সব আমি করে ফেলবো বলে হয় না কারণ সমস্তর পেছনে যাঁর ক্রিয়াশক্তি কাজ করছেন তিনি হলেন পরমাশক্তি যে চিন্ময় তরঙ্গে সমস্ত জগৎটা চলছে সেই চিন্ময় তরঙ্গের সঙ্গে যে শক্তি কাজ করছে তাঁরই নাম মহামায়া এই মহামায়া এবং যে চৈতন্য নিহিত আছে সর্বত্র দুটি আলাদা নয় একটি হলো তার নিত্য স্থিতিশীল প্রকাশ আর শক্তির দিকটা হলো তার নিত্য গতিশীল প্রকাশ দুটি আলাদা নয় আমাদের শ্রীরামকৃষ্ণদেব শিখিয়ে গেলেন কি জল হেলদি দুললেও জল স্থির থাকলেও জল অর্থাৎ একই ব্রহ্ম নিজেই স্থিতিশীল প্রকাশে রয়েছেন চৈতন্য হয়ে তারই মধ্যে গতিশীল প্রকাশে জগতের প্রকাশ এই জায়গা নিয়ে এখন ব্যাখ্যা করলে চণ্ডী থাকবে না কিন্তু তবুও আমি বলে দিই এই জিনিসের সবচেয়ে সুন্দরভাবে প্রকাশ যে জায়গায় পাওয়া যায় পাওয়া গেছে সেটির নাম প্রত্যভিজ্ঞা দর্শন ঋষির যেই বলা যে তোমরা যে নিজেদের প্রত্যয়ে আমরা এক্ষুনি পাল্টে ফেলবো নিজেদের আমরা বেটার কন্ডিশনে নিয়ে যাবো পারবে না তোমরা মহামায়ার শরণাগত হও তখন বলি কে মহামায়া এই জানার পেছনে জানার ভিত্তিতে সুরত কি করলেন সমাধি কি করলেন প্রাপ্য নিবোধতা যে আপনার থেকে আমরা জেনে তখন ভুলে গেলেন তারা রাজ্যের কথা ভুলে গেলেন তারা সম্পদের কথা আবার পরে মনে পড়লো সেটা তখন না সেই যে শুনে তাদের অনুরণন ওইটাই আমরা সব সময় চণ্ডীপাঠ করতে করলে পেতে পারি কিন্তু সবসময় তো চণ্ডীপাঠ সম্ভব না সেই জন্য দেখা যাচ্ছে চণ্ডীর মধ্যে তিনটি স্তব আছে যেই স্তবটার মধ্যে এটা নিহিত আছে এই বাণীগুলো নিহিত আছে স্বামীজি যে বলেছেন শিক্ষণীয় পালনীয় এই নিহি শিক্ষণীয় পালনীয় দিকটা ভীষণভাবে অদ্ভুতভাবে এই স্তোত্রগুলোর মধ্যে রয়েছে আমি সেই স্তোত্রে ঢুকব প্রথম কাহিনীটা বলি সবাই জানেন আমি ছুঁয়ে যাচ্ছি খালি নারায়ণ অনন্ত শয্যায় সাইিত তার নাভিমণ্ডল থেকে ব্রহ্মার প্রকাশ ঘটেছে ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা নারায়ণ পালন কর্তা এইবারে এই দশায় নারায়ণের শ্রীবিষ্ণুর কর্ণমল থেকে দুটি দৈত্য উৎপত্ন উৎপন্ন হলো একটি নাম মধু একটির নাম কৈটব তাদের উপাদান কিন্তু তার মানে বিষ্ণুর দেহ বিষ্ণুর দেহ থেকেই কিন্তু তাদের সৃষ্টি সুতরাং তাদের তারা সব একেবারে উৎসে পাচ্ছে স্বয়ং নারায়ণকে এই বুঝে দেখতে হবে তাকাতে হবে ওষুধ বাইরে থেকে কোথাও আসেনি এসছে দেবদেহ থেকে এবার তারা যেই দেখলো ব্রহ্মা সৃষ্টি কার্যে রাখার ব্যাপৃত হতে যাচ্ছেন তার বলে একে রাখবো না একে এর সঙ্গে একে হটাও তো কেন এখানে অন্য জিনিস লক্ষ্য করার আছে যে একটা এমন অহং তাদের ঢল যে আমরা ছাড়া আর কেউ এই এই জগৎ ভোগ করতে পারবে না তামসিক অহং এটাকে বলা হচ্ছে ব্রহ্মগ্রন্থি আমাদের মধ্যে তিন রকম গ্রন্থি আছে মেনলি একটা হলো আমার অস্তিত্বটা ছাড়া আর দ্বিতীয় অস্তিত্ব আমি সহ্য করতে পারবো না এটা হলো তামসিক অহম আরেকটা হলো রাজসিক অহং আমার অস্তিত্ব ছাড়া দ্বিতীয় অস্তিত্ব থাকলে সেটা আমার অধীনে থাকবে এটা রাজসিক অহম আর সাত্ত্বিক অহম হলো আমার অস্তিত্ব ছাড়া সবই থাক কোনো আপত্তি নেই কিন্তু আমার পছন্দের জিনিসগুলো যেন আমার অধিকারে থাকে ওটাও একটা বড় অহং এই তিনটে চরিতে এই তিনটে একটা ব্রহ্ম গ্রন্থি একটা বিষ্ণুগ্রন্থি একটা রুদ্রগ্রন্থি বলে বলা হয়েছে সে বিস্তার অসামান্যভাবে আমি আগে নাম করেছি ব্রহ্মর্ষি সত্যদেব তিনি করে গেছেন আমি সেই জন্য তাতে প্রবেশ করছি না কিন্তু এটা বলার যে তিনটের মধ্যে তিন রকম কীরকম একটাই প্রথমে যেটা দেখছে মধুকৈটব সে আর কাউকে সহ্য করতে পারছে না আর কারোর অস্তিত্ব তার কাছে সহ্য হচ্ছে না তাই ব্রহ্মাকেও তারা সরিয়ে দিতে চায় মজা হল ব্রহ্মা তখন বিষ্ণুকে জাগাবার জন্য আশ্রয় নিলেন তিনি কিন্তু ওখানে অদৃশ্য তিনি নেই তাহলে তিনি কোথায় আছেন হৃদয়ের অভ্যন্তরে ভেতরে তিনি তখন মহামায়াকে

महाविद्या महामाया महामेधा महास्मृति महामोहाच भवति महादेवी महासुरी प्रकृति स्तंच सर्वस्य गणास्त्रय विभाविनी काल महा रात्रि महारात्रि मो रात्रिश्च दारुणा त्वं श्रीस्तमेश्वरी त्वं हृष्टं बुद्धिरबोध लक्षणं लज्जा पुष्टि तथा तुष्टिस्तं शान्ति क्षान्ति रेवच खड़गिनी शूलिनी घोरा गदीनी चक्रिनी तथा शंखिनी चापिनी बाण भूषुंडी परिघायुधा सौम्य सौम्य तराशेष सौम्य भस्तति सुंदरी परापराणां परमात्मेव परमेश्वरी यच्च किंचित वस्तु सद सद्वा अखिलात्मिके तस्य सर्वस्य या शक्ति सात्वं किंस्तु असेतदा या तया जगत श्रष्टा जगत पाता यो जगत सोपी निद्रा वशनीत कस्तांस्तु तुमि हे शर विष्णु शरीर ग्रहणं अहमि शान एवच कारितास्ते यतोतस्तं कस्ततुं शक्तिमान भवे ओम नमश्चंडिकायै नमः ओम এই যে স্তবটা জগনিদ্রা স্তবটা অদ্ভুতভাবে দেখি যেমন আমি একটু আগে বললাম আমৃহণীর যে দেবী সুক্ত তার মধ্যে আমি অদ্বৈত বিশিষ্টার দ্বৈত দ্বৈতার দ্বৈত অচিন্ত ভেদাভেদ ইত্যাদি সবের বীজ পাই এইটির মধ্যে পাই প্রচ্ছন্নভাবে শাক্ত দর্শনের একেবারে মূল কাঠামোটা মানে ব্রহ্মা তখন নারায়ণ বিষ্ণুর মধ্যে দেবীকে জাগ্রত করার জন্য তিনি দেবীকে যত রকমভাবে তার ত্বং সাহা তুমি সাহা মন্ত্র ত্বং সদা এর মধ্যে একটি বিশেষ লাইন আছে সেটাও আমি বলে নিই মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতে ভবতী মহাদেবী মহাসুরী একেবারে পুরো শাক্ত দর্শনটা দেখুন মহাবিদ্যা অর্থাৎ যে বিদ্যায় আমি আমার মৌলিক আত্মবোধে জাগ্রত হতে পারি মহামায়া এই বিদ্যা যার কৃপায় আমার মধ্যে প্রকাশিত হতে পারে যিনি জগৎ পরিচালনা সমস্তটার পেছনে আছেন যিনি স্বয়ং চৈতন্যময়ী এবং নিজেই শক্তি মহামেধা যেই বোধে জাগ্রত হলে আমার কাছে সেই মহান প্রকাশটি হতে পারে সেই মহামেধা তিনিই দেন মহাস্মৃতিহী আমার যে মৌলিক আত্মবোধ এটা আমি নতুন করে পাই না এটা আমার ভেতরে আছে সেই স্মৃতিটা আমার জেগে ওঠে আনফোল্ডেড হয় সমস্ত গ্লানি সমস্ত বাধা সমস্ত প্রতিবন্ধকতা সরে গিয়ে সেইটি বেরিয়ে আসে মহাবিদিয়া মহামায়া মহামেধা মহাস্মৃতে মহা মহামোহাচ ভবতী মোহমায়াও তুমি যোগমায়াও তুমি মোহমায়াও তুমি বিদ্যাও তুমি অবিদ্যাও তুমি মাগো আমাকে বদ্ধ করাও তুমিই করো নইলে তোমার লীলা চলবে কি করে কেন বহুত্ব আনতে হলে অজ্ঞানতা দিতেই হবে আর অজ্ঞানতা দিতে হলে তো জীব ধরে জীবের বোধবৃত্তিতে ভুল বোধ না রাখলে হবে না তাই ভ্রান্তিরূপে সংস্থিতা সে মন্ত্রেও যাব মহিষাসুরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সে প্রতিশোধ থেকে ব্যাপারটা করতে গেছে কিন্তু তার জায়গাটা রাজ্য জয় না তার জায়গাটা ছিল তার বাবাকে তার পিতাকে না কি আমি না কি বলছি কারণ আমি আমার ভিজিলেন্স ছিল না তখন উনি উনাদের কাছে ক্লেম যে তাকে রম্ভাসূরকে ছলনা করে মারা হয়েছিল সেইটা প্রতিশোধ নিতে গিয়ে মহিষা দেবতারা ওকে প্রোটেকশনে আসবেন সুতরাং দেবলোককেই আমাকে দেবলোককেই আমাকে জয় করতে হবে অর্থাৎ আমি আমার ব্যক্তিজীবনে প্রতিশোধ নেওয়ার জন্য ভিনডিকটিভভাবে কি ভয়ঙ্কর হয়ে উঠতে পারি তার জায়গাটা মহিষাসুর এবং সেটাকে বলা হচ্ছে রাজস্বিক রাজসিক বৃত্তিতে আমি একটা বিরাট ক্ষমতার পজিশনে থাকলে আমাকে যদি সামান্যভাবে কেউ কখনো অপমান করে থাকে আমার একটা থাকবে কোনো দিনও ছলে বলে কৌশলে আমি তোমাকে শেষ করবো ছাড়বো না আর যদি সে আমার সমকক্ষ হয় তাহলে প্রকাশ্যে তোমাকে আমি ছোটো করার ব্যবস্থা করবো দেখিয়ে দিয়ে আমার সঙ্গে লাগার আমাকে ছোটো করার ভয়ঙ্কর দিকটা মধুকৈরবের দিকটা ছিল আমরা ছাড়া কারোর অস্তিত্বকে আমরা মানবো না এবং তাতে দেখা গেল বিষ্ণুর সঙ্গে লড়াইয়ে বিষ্ণুকে বিষ্ণুকে কিন্তু বিষ্ণু কিন্তু তাদের হারাতে পারেননি তখন বিষ্ণু বললেন যে তুমি বলো তোমরা বিষ্ণুকে তারা বললো যে তুমি খুব ভালো লড়াই করো হে তুমি কিছু বর চাও তখন বিষ্ণু বললেন বর দেবে তাহলে তোমরা আমার হাতে মরো ওরা তামসিক সততায় সততায় এটা ওরা রাজি হয়ে গেল একটা স্টিপুলেশন দিয়ে শর্ত দিয়ে কিন্তু আমাকে স্থলে জলে কোথাও মারতে পারবে না কিন্তু এটা সততা তামসিক সততা যে দেখো কথা রেখেছি মৃত্যুতে রাজি কিন্তু আমাদের এই শর্তটা বিষ্ণু তখন নিজের হাঁটুর ওপর রেখে মারলেন সে তো ঘটনা আলাদা এইখানে এটা হলো যে আমার জায়গায় আর কারণ আমি অস্তিত্ব মানতে রাজি নই সে যুগে যে ওই ব্রহ্মা বসে আছে আমরা মানব না দ্বিতীয়টাই হলো প্রতিশোধ আমাকে যদি কখনো কিছু তুমি করে থাকো তার জন্য আই ক্যান গো টু এনি এন্ড আমি যা করবার জন্য আমি পার্ব করব তাতে অত্যাচার অবিচার কেটে ফেলা মেরে ফেলা মহিষাসুর সেইটা করেছিল এবং এখানে একটা কথা না বললে চলবে না মহিষাসুরের দমনের জন্য দেবতারা একত্রিত হয়ে একটা ভুল কথা বলা হয় তাদের শক্তি সমন্বিত হয়ে একটা একজন হয়ে গিয়ে দেবতা হল মানে যেন দেবী একটা নতুন গড়ে ওঠারু আমি একটু আগে বিবেকানন্দর কথা বলছি ওটা হলো সংহতি শক্তির সমন্বয় পরমা শক্তি তো একই আসেনি অর্থাৎ প্রত্যেকের মধ্যে যে প্রতিবাদী ভাবটা সেই প্রতিবাদের কারণটা কিন্তু অগ্নির প্রতিবাদের কারণ আমি ভালো করে খেতে পাচ্ছি না বায়ুর প্রতিবার প্রতিবাদী কারণ হলো তার পার্সোনাল ইন্দ্রের প্রতিবাদী কারণ হল আমি ভালো করে নাচ গান দেখতে পাচ্ছি না কিন্তু প্রতিবাদটা কিন্তু কমন এই যে প্রতিবাদ ভাবটা এটারই মিলিত রূপটা গিয়ে এক একক প্রতিবাদ হয়ে দাঁড়ালো সেটা এই করতে পারছি না ওই করতে পারছি না সেই করতে পারছি না সেটা হলো অশুভ নাশন এবার আমার একটা প্রশ্ন এই এ ব্যাপারে এসেছিল আমি তার উত্তর বই থেকে পাইনি ভেতর থেকে পেয়েছি যে অশুভটা কার আমরা যখন মুরগি খাই ওটা আমার পক্ষে সুবিধে হতে পারে মুরগির পক্ষে কি সুবিধে তার মানে শুভ অশুভ কথাটা অত্যন্ত আপেক্ষিক তাহলে দেবতাদের তখন নিজেদের ওই ডিস্টারবেন্স হয়েছিল বলে দেবতারা কিন্তু এই অসুবিধা যে আমাদের খাওয়া ঠিক করে পাচ্ছি না আমাদের ভোগ ঠিক করে পাচ্ছি না সুতরাং তাদের যে শুভবোধ ওটা কিন্তু আপেক্ষিক কিন্তু দৃষ্টান্তটা আমরা কি পেলাম যে আপেক্ষিকতা ভেগ করে স্বয়ং জগন্মাতা আমাদের বুঝিয়ে দিলেন জানিয়ে দিলেন যে এই আপেক্ষিকতাগুলোর মধ্যেও আড়ালে একই শক্তির প্রকাশ সেই একই শক্তির মধ্যে যখন যার ক্ষেত্রে যখন অশুভ ভাবটা বিশেষভাবে আসে সে সেটার প্রতি বিধান চায় আজকে তোমাদের এই গোলমেলে ভাবটা এসছে বলে তোমরা এটা চাইছো সেটা করে হ্যাঁ করবো এবং যখনই হবে এটার থেকে আমি উদ্ধার করবো আপত্তি নেই কিন্তু আছে একটা সেই কিন্তুটা কী সবার মধ্যে ভালো হওয়া সবার মধ্যে উন্নতি হওয়ার একটা দিকটাকে দেখা তাই সেইটারই প্রতিফলন আমরা পাই শাকম্ভরী প্রকাশে সেটা চণ্ডীতে বিশেষ বর্ণনা নেই ভ্রামরী প্রকাশে আপনারা দেখবেন ওর মধ্যেই নাম দুটো আছে যে সবাই শস্যস শ্যামলা হয়ে পৃথিবীর মানুষ যেন ভালো করে থাকে সেটার বিস্তৃত বিবরণ নেই কিন্তু ইন্ধনটা দেওয়া আছে ওইখানে ইঙ্গিতটা আছে প্রকৃত কল্যাণ মনুষ্য প্রজাতিকে নিয়ে প্রকাশে এবার মনুষ্য প্রজাতির বাইরে যখন আমরা দেখি আমরা বলি জঙ্গলকে সাফ করোনা গাছের প্রয়োজন আছে সেটাও কিন্তু গাছকে ভালোবেসে না স্বার্থে অক্সিজেন আমাদের অসুবিধা হচ্ছে বলে আমরা যখন বাঘ সিংহকে রাখার কথা বলি ভালো চিড়িয়াখানায় মজা দেখতে যাব বলে ওদের প্রতি ভালোবাসায় না কই আরশোলা তো রাখতে চাই না ছাড় তো রাখতে চাই না তার কারণ কি ওগুলো আমাদের ডিস্টার্ব করছে আমাদের ডিস্টার্ব করা হলে রাখবো না আমাদের ডিস্টার্ব না করা হলে আমরা খুব প্রেমিক এই 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 যে এটা এটাও রাজসিক হোক এই সাত্বিক হোক রাজসিক না সাত্বিক হোক মহিষাসুরের ক্ষেত্রে তাহলে দেখলাম প্রতিবাদী শক্তিটা এক জায়গায় হয়েছে সবার শক্তি এক জায়গায় হয়েছে বলাটা অত্যন্ত ভুল দৃষ্টি তার মানে তখন তো তারা সব এক একটা যাবেন সবার শক্তি যদি এক জায়গায় হয়ে যায় বিষ্ণু পড়ে থাকবেন শিব পড়ে থাকবেন তা তো না তাদের শক্তিটা কিসের ক্রোধ অন্যায় বিরোধী ক্রোধ সেইটার একটা মুহূর্ত প্রতীক হয়ে দুর্গা উঠলেন এইবারে দেখান পরেরটায় দেখুন এখানে পেলাম পরোক্ষে দেবী নারায়ণের মধ্যে দিয়ে কাজ করালেন প্রত্যক্ষে না মহাকালী রূপে এই দ্বিতীয়টাই পেলাম প্রত্যক্ষেও না সবার মধ্যে যে শক্তিটা আছে তার একটা ঐক্যের জায়গাকে ধরে দেবীর প্রকাশ থার্ডটাই একটা অদ্ভুত ব্যাপার তিনি তখন শিবানী পার্বতী তাহলে পার্বতীর সঙ্গে এই যে সবার থেকে মিলিয়ে এটার ইকুয়েশনটা কী করে হবে যেহেতু দুর্গা নাম কিন্তু মহালয় এই মহিষাসুরকে যিনি করেছেন তার নয় তিনি দুর্গতি হরণ করে হরণ করেন বলে তাকে দুর্গা আমরা বিশেষণ দিচ্ছি তার নাম মহালক্ষ্মী কাত্তায়নীয় বলে কাত্যায়নের আশ্রমে এসেছিলেন বলে তাহলে দুর্গার দুর্গতি না যে দুর্গা আমরা দেখলাম তিনি শিবের বউ হলেন কোথেকে মহিষাশুর পদব্দি তা নয় কিন্তু যেহেতু শিব সংহারক দেবতা অন্যায়ের বিরোধিতার যে সিম্বলিক প্রকাশ দেবী তাকেও তাই তার স্ত্রীর সঙ্গী ইকুয়েশন আমরা এক করে পরবর্তীকালে যখন দেবতারা গিয়ে পার্বতীকে বলছেন মা তুমি কথা দিয়েছিলে বারবার আসবে দরকার পড়লেই দেখুন অদ্ভুত মিলে গেল মা কথা পার্বতী তো কথা দেননি কথা তো দিয়েছিলেন দেবী চণ্ডী দেবী হরে প্রপন্নার জগত বিশ্বেশ্বরী দেবী চাচর आधार भूता जगतस्तमेका महिष्वरूपेण जतह स्तितासि अपांग सरपस्थिता यातयैतत आप्याज्यते कृष्णमलंग मलंग वीर्ये तं वैष्णवी शक्तिर अनंत वीर्य बिस्ससवीयं परमासि माया सुमोहितं देवी समस्तमेतत तं वै प्रसन्ना हेतु समस्तास्तव देवि भेदः स्त्रियः समस्ताः सकला जगत्सु कयैकया पूरितमम्बयैतत् काते स्तुतिस्तव्यपरापरक्तिः सर्वभूता यदा देवी सर्गमुक्तिप्रदायिनी तं स्तुतास्तुत एका वा भवन्तु परमोक्तयः सर्वस्य बुद्धिरूपेण जनस हृदय संस्थित दे देवी नारायणी नमोस्तुते रूपेण परिणाम प्रदाय विश्व पर नारायणी नमोस्तुते सर्वंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्यंबके गौरी नारायणी नमोस्तुते सृष्टिस्थित शक्ति शक्तिभूते सनातनी বাড়িতে বসে মণ্ডপ থেকে মণ্ডপে ঘুরে ঠাকুর দেখার আনন্দ ডিডি বাংলার সঙ্গে পুজো পরিক্রমা সপ্তমী